হ্যালো, তোমরা যারা মাদ্রাসা সার্ভিসের গ্রুপ ডি পরীক্ষা দেবে আগামীকাল পরীক্ষা, তো তোমাদের জন্য কিছু লাস্ট মুহূর্তে কিছু ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে। এই ইনস্ট্রাকশানগুলো সবাই অবশ্যই ফলো করে যাবে, ঠিক আছে? অ্যাডমিট কার্ড রয়েছে, অ্যাডমিট কার্ডের পেছনে তোমরা দেখে নেবে যে কিছু কিছু ইনস্ট্রাকশান রয়েছে। তো যেগুলো রয়েছে আমি একটু বলছি, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? কি অবশ্যই পরীক্ষার হলে অ্যাডমিট কার্ডটা ভালো করে পড়বেন, এবং অসঙ্গতি থাকলে অবশ্যই কমিশনকে জানাতে হবে, ঠিক আছে? অ্যাডমিট কার্ড ছাড়া কোনো পরীক্ষার্থী, ঠিক আছে, কোনো পরীক্ষার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না। অবশ্যই অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন, ঠিক আছে? নেক্সট দেখো, পরীক্ষা 1 তারিখ রবিবার হবে, 12টা থেকে 1টা পর্যন্ত 60 মিনিটের পরীক্ষা হবে। অর্থাৎ তোমরা যারা এই পরীক্ষাটা দেবে, ঠিক আছে, পরীক্ষাটা 60 মিনিটের হবে, ঠিক আছে? 1 ঘন্টায় 12টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষাটা চলবে, ঠিক আছে? তারপরে দেবে, দেখো, পরীক্ষার 1 ঘন্টার আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে, ঠিক আছে? এবং পরীক্ষা শুরুর 30 মিনিট পর পরীক্ষার হলে হল খোলা হবে, যেমন প্রতিটা পরীক্ষাতে হয়ে থাকে। নেক্সট দেখো, পরীক্ষার শুরু পরীক্ষার্থী সমস্ত বিবরণ, ঠিক আছে, প্রশ্নপত্রে তোমাদের নাম লিখতে হবে, পরীক্ষা কেন্দ্রে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং অন্যান্য সমস্ত কিছু ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে? এবং অবশ্যই সাইন করতে হবে, ওকে? তারপরে দেখো, প্রশ্নের উত্তরপত্রের পুস্তিকার ভেতরে নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় কোনো মার্ক করা যাবে না। অবশ্যই কোনো নাম টাম লিখবে না, ঠিক আছে? এখানে বলে দেওয়া হয়েছে কোনো নাম লিখতে হবে না, লেখা যাবে না, ঠিক আছে? এবং পরীক্ষা বেলা 12টার সময় বেল বাজলে উত্তর দেওয়া হবে, ঠিক আছে, মানে খুলতে হবে আর, ঠিক আছে, তার আগে দিয়ে দেবে, বিল বাজার পরে খুলতে হবে। এগুলো ইনস্ট্রাকশান। মোট 15 নম্বরে পরীক্ষা হবে, ইংরাজি 8 নম্বর এবং পাটিগণিত 7 নম্বরে, ঠিক আছে? এবং দুটো বিষয়ে আলাদা আলাদাভাবে যোগ্যতা অর্জন করতে হবে, মানে প্রতিটা বিষয়ে পাস করতে হবে, যদিও পাসের একটা নির্দিষ্ট মার্কস বলে দেওয়া হয়নি যে এত পেলে পাস, ঠিক আছে? তো তারপরে দেখো, পরীক্ষা শুরু হওয়ার পর পরীক্ষার হল কক্ষে, মানে কক্ষে প্রবেশ করা যাবে না, ঠিক আছে? মানে 12টা বেজে যাওয়ার পরে তোমরা কিন্তু পৌঁছাতে পারবে না ওখানে, ঠিক আছে? 12টার আগে তোমাকে পৌঁছাতে হবে, ঠিক আছে? যদি কোনো পরীক্ষার্থী পরীক্ষার প্রশ্ন চলাকালীন, মানে পরীক্ষা চলাকালীন কোনো পরীক্ষা শেষ হওয়ার পরে বাইরে নিয়ে যায়, তাহলে তার পরীক্ষা বাতিল হয়ে যাবে, ঠিক আছে? বাইরে নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে? পরীক্ষার হলের ভেতরে শুধুমাত্র এই নিয়মগুলো চলতে, আচ্ছা, গ্রুপ ডি এই নিয়মগুলো ফলো করতে হবে। এবং আর কী নিয়ে যাবে? অ্যাডমিট কার্ড, আধার কার্ড নিয়ে যেতে হবে, এবং রঙিন ছবি নিয়ে যাবে, এবং কালো বল পেন নিয়ে যাবে, ওকে? পরীক্ষার সঙ্গে তোমার, মানে তোমাদের সঙ্গে কোনো কিছু নিয়ে যাবে না, ফোন টোন কিছু নিয়ে যাবে না, ল্যাপটপ ইত্যাদি, এইসব তো যেগুলো সবাই জানো, এগুলো কিছু নিয়ে যেতে হবে না। জাস্ট একটা পেন নিয়ে যাবে, অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, ঠিক আছে, আর একটা কালার ফটো নিয়ে যাবে, ওকে? আর হচ্ছে বাকি সবই তো জানো, এগুলো বলার দরকার, বলা হয়েছে, ঠিক আছে? একটা পরীক্ষা দিতে গেলে যেটা নিয়ে যাওয়া যেতে হবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, ঠিক আছে, পেন নিয়ে যাবে, কালো পেন নিয়ে যাবে, আর হচ্ছে একটা পরিচয়পত্র, সেটা আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, এ নিয়ে যে কোনো একটা পরীক্ষা নিয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা যারা পরীক্ষা দেবে অবশ্যই বেস্ট অফ লাক, ঠিক আছে? এর আগে ভিডিও দিতে পারিনি ব্যস্ততার জন্য, ঠিক আছে? তো অবশ্যই ভালো করে পরীক্ষাটা দেবে, এবং সে সুযোগ এর পরের যে স্টেপগুলো অবশ্যই আমি নেক্সট ভিডিওতে আমি বলে দেবো যে কীভাবে কী প্রসেস চলবে এই পরীক্ষা নিয়োগের সংক্রান্ত, ঠিক আছে? আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো বা এসছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে নেক্সট এগুলো তোমরা পেয়ে যেতে পারো।